আসসালামু আলাইকুম লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা বলেছিলাম আমাদের যে জব ম্যাথ বইটা রয়েছে, তো আমরা এই বই থেকে টোটাল 508টা ম্যাথ আছে, আমরা এই 508টা ম্যাথ আপনাদেরকে ডিটেল সহকারে সমাধান করে দেব। এর আগে অলরেডি আমরা 424টা ম্যাথ করে ফেলেছি, আজকে আমরা 425 নম্বর থেকে 26 নম্বর থেকে শুরু করবো আর কি। তো একটা কথা বলি যে আমাদের বইটা প্রকাশ হওয়ার পর যতগুলা পরীক্ষা হয়েছে, যেমন নিবন্ধন প্রাইমারি বলেন বা মন্ত্রণালয়ের যতগুলো চাকরির এক্সাম হয়েছে, তো প্রত্যেকটা চাকরির পরীক্ষায় কিন্তু দেখা গেছে আমরা বলেছিলাম আমাদের এই বই থেকে 70 থেকে 90% কমন পাবেন, কিন্তু অধিকাংশ চাকরিতে দেখা গেছে 90%-এর উপরে 100% কমন পড়ছে। যেমন দুর্নীতির সহকারী পরিচালক বা উপসহকারী পরিচালক, যেটা সহকারী পরিচালক ছিল ওইটার মধ্যে 9টা কমন পড়ছিল, আর যেটা উপসহকারী পরিচালকটার মধ্যে 10টা ম্যাথ ছিল তার মধ্যে 8টা কমন পড়ছে, আর যারা সহকারী পরিচালক এটার মধ্যে 10টা ম্যাথের মধ্যে 9টা ম্যাথই কমন পড়ছে, হুবহু সেম আসছে, আর একটা ম্যাথ একটু ঘুরিয়ে আসছে। আমরা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার যে প্রশ্নগুলো আসে আমাদের বই থেকে আমরা কিন্তু একদম আপনাদেরকে পেজ নম্বর সহকারে বলে দিই আমাদের এই জব ম্যাথ বই থেকে। তো এখন একটা কথা বলবো যে আপনারা যারা ম্যাথে উইক বা ম্যাথ কম পারেন তাদেরকে আমি বলবো যে আগে আপনি এই আমাদের এই জব ম্যাথ বইয়ের 508টা ম্যাথ খুব ভালোভাবে করবেন। এই 508টা ম্যাথ আপনি যদি খুব ভালোভাবে আমাদের ভিডিও দেখে থেকে করতে পারেন, আমি এতটুকু বলতে পারি যে যে কোনো চাকরির পরীক্ষায় যদি 20টা ম্যাথ আসে আপনি 15-16টা মিলিয়ে আসতে পারবেন, বা যদি 25টা ম্যাথ আসে আপনি দেখা যাবে 20-22টা মিলিয়ে আসতে পারবেন। এটা আমি শিওরতে বলতে পারি, কিন্তু বুঝে বুঝে করতে হবে, কারণ ঘুরিয়ে ফিরিয়ে এই ম্যাথগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। এই জন্য আমাদের এই 508টা ম্যাথ হইতেছে আপনি আগে করবেন খুব ভালোভাবে, একটা কনফিডেন্স নেবেন, তারপর যদি মনে হয় যে না আমি আরও ম্যাথ করবো করবেন, কোনো সমস্যা নেই, আপনি আরও অনেক বই থেকে ম্যাথ করেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে আগে কনফার্ম করতে হবে এই 508টা ম্যাথ আপনি পারেন কি না ভালোভাবে, কারণ এই ম্যাথগুলাই বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। তো আমরা এখন করবো, দেখেন যে বললাম যে উপসহকারী পরিচালক যে পরীক্ষাটা হলো এখানে কিন্তু 10টার মধ্যে প্রায় 10টাই কমন, একটা জাস্ট একটু হালকা একটু চেঞ্জ হয়ে আসছে। তো আপনার আমি পেজ নম্বর সহ ভিডিও আকার দেখে দিয়েছি, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওটা, বা যারা দেখছেন তারা তো জানেন যাদের কাছে বই আছে। তো এখন দেখেন এখানে বলা আছে যে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে ভর্তি করলে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত? এটা জানতে হলে আমাদের আগে জানতে হবে সমবাহু ত্রিভুজ কি। এটা আমরা আগে বলেছি সমবাহু ত্রিভুজ হইতেছে যার প্রত্যেকটা বাহুর পরিমাণ সমান। এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, যেমন মনে করেন এ বি সি, এটা হতে হবে এই এ বি সমান বিসি সমান সি এ, মানে প্রত্যেকটা বাহু আমরা ধরে নিতে পারি যে কোনো একটা মান যে প্রত্যেকটা বাহুই সমান হতে হবে, এই বাহুর পরিমাণ এ হলে এটাও হবে এটাও হবে। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাণও সমান, এখানে 60° হলে এটাও 60° এটাও 60°। এখন বলতেছে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে ভর্তি করলে, যে কোনো একটা বাহু আমরা বি বাহুকে উভয় দিকে ভর্তি, মানে এই বাহুটাকে এইদিকে ভর্তি করলাম আবার এইদিকেও ভর্তি করলাম, এইটা বলা আছে উভয় দিকে ভর্তি করলে যে বহিস্থ, দেখেন উভয় দিকে ভর্তি করলে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? দেখেন উভয় দিকে ভর্তি করার ফলে এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, আবার এই যে বাহিরে যে কোণ উৎপন্ন হয়েছে এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই দুইটা কোণের সমষ্টি কত? এখন দেখেন এই যে সম্পন্ন যে কোণটা এটা কিন্তু সরল কোণ, দেখেন সরল রেখার উপরে কোণ উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে 180°। সম্পন্ন কোণের পরিমাণ 180°, কিন্তু আমরা জানি যে ভিতরে যে এইটুকু আছে সমবাহু ত্রিভুজ হওয়াতে শুধু এইটুকুর মান হইতেছে 60°, তাহলে 180° যদি সম্পন্ন হয় এখান থেকে 60° বাদ দিই তাহলে কিন্তু আমরা এইটুকু পাবো, দেখেন এই কোণটুকু পেয়ে যাবো। তো এখান থেকে 60° বিয়োগ করে দেন, যে মানে অন্তঃস্থ কোণটা বিয়োগ করে দেন, তাহলে হচ্ছে 120°। তাহলে বহিস্থ যে এই কোণটা এইটুকু, বাহিরের যে কোণটা এটা পাইলাম 120°। তাহলে সেইভাবে কিন্তু এই কাজটা এখানেও হবে, এখানেও দেখেন একই কথা, এই সম্পূর্ণ মিলে 180°, এখান থেকে 60° বাদ দিলে তাহলে থাকবে 120°। তারপর আমি বলছিল এই দুইটা কোণের সমষ্টি কত? তাহলে এইদিকে একটা কোণ বহিস্থ পেলাম 120°, এইদিকে একটা 120, তার মানে 120 + 120 সমান হতেছে 240°। এটা হচ্ছে অ্যান্সার। এখন যদি বলতো যে তিনটি বাহুকে বর্ধিত করা হলো, তিনটি বাহুকে বর্ধিত করলে কত ডিগ্রি উৎপন্ন হইতো? তাহলে সম্ভবত ত্রিভুজটাকে, মানে আরেকটা বাহুকে, তিনটা বাহুকে যদি কোনো ত্রিভুজের তিনটি বাহুকে যদি উভয় দিকে ভর্তি করা হয় তখন কিন্তু হয়ে যাবে আরও 120° অ্যাড হয়ে যাবে, তিন দিকে যদি ভর্তি করি তাহলে হয়ে যাবে 360°। এটা মনে রাখেন, এটা পরীক্ষায় অনেক সময় আসে, এই জন্য বললাম যে আপনাকে ভিডিওগুলো রেগুলার দেখতে হবে। তো তিন বাহুকে ভর্তি করলে 360°, দুই বাহুকে ভর্তি করলে 120°, মানে 240°, 120° করে বাড়তে থাকবে। দেখেন আমাদের বইয়ের মধ্যে যদি অঙ্কটা দেখেন সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ 60°, এখানে কিন্তু খুব স্পষ্টভাবে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। এভাবে আমাদের বইয়ের প্রত্যেকটা ম্যাথই কিন্তু আপনি ব্যাখ্যা সহকারে পাইতেছেন খুব ইজিলি। পরে যে ম্যাথটা আছে দেখতে পারেন যে কি বলছে এই ম্যাথটা, একটু খেয়াল করেন যে আমরা যদি এটা যদি একটু দেখি, এটা বলছে একটি সুষম ষড়ভুজের একটি কোণের পরিমাণ কত? সুষম ষড়ভুজ। তো সুষম ষড়ভুজ আমরা জানি, ষড়ভুজ মানে যার ৬টা বাহু, ষড়ভুজ মানে যার ৬টা বাহু, পঞ্চভুজ মানে যার 5টা বাহু, তো সপ্তভুজ মানে যার 7টা বাহু। এখানে আমাদের অঙ্কে আছে দেখেন ষড়ভুজ, ষড়ভুজের জায়গায় আসতে পারে পঞ্চভুজ, পঞ্চভুজের জায়গায় আসতে পারে সপ্তভুজ, বিভিন্ন রকম আসতে পারে। তো এটা নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা দেখব। এই ধরনের যে কোনো অঙ্ক আসলে আমাদের সূত্রটিতে সেট দেখেন যে 2n-4, সূত্রটা হচ্ছে 2n-4 × 90/n। এটার মধ্যে যদি আমরা মান বসিয়ে দিই, কার মান বসাবো এখান থেকে? এখানে n তো হইতেছে বোঝের সংখ্যা, n এর মান কত? ষড়ভুজ হলে 6, যদি বলতো পঞ্চভুজ n এর মান 5, যদি বলতো সপ্তভুজ n এর মান 7, শুধু n এর মানটা চেঞ্জ হবে। এই ধরনের অঙ্ক আসলে দেখেন আপনি যদি তাহলে একটা সূত্র যদি পারেন, আপনি যে কোনো অঙ্ক আসলে এই ধরনের অঙ্ক আসলে পারবেন, আপনার আলাদাভাবে শিখতে হবে না। এখন দেখেন n এর মানটা, n এর মানটা আমাদের এখানে 6, যেহেতু ষড়ভুজ বলছে তাহলে n এর মান এখানে 6, যেহেতু পঞ্চভুজ বলতো আমরা 5 বসাই। তো 2 × 6 - 4, আর এখানে 90/, এটা তো কত? n এর মান তো আমাদের 6 আমরা বলে ফেলছি। তো দেখেন 6 × 2 = 12, 12 থেকে 4 গেলে থাকে হইতেছে 8 × 90, নিচে হইতেছে 6। আমরা জানি 6 × 15 = 90, তাহলে 6 × 15 যদি 90 হয়, 5 × 40 = 0, 120 ডিগ্রি। এটা কিন্তু অ্যান্সারটা কিন্তু চলে আসছে 120 ডিগ্রি। এখন দেখেন এখানে যদি পঞ্চভুজ বলতো তাহলে আমরা কি বলতাম, বা সপ্তভুজ বললে আমরা কি করতাম? সবই কিন্তু সেম। দেখেন 2n- আমাদের যে সূত্রটা এটা কিন্তু সেম, যে 2n-4 × 90/n। এখানে n এর মান যদি পঞ্চভুজ বলতো তাহলে n এর মান হয়ে যেত কত? n সমান হয়ে যেত 5। তো আপনি 5 বসিয়ে দেন। তো 2 × 5 - 4 × 90/5। দেখেন একই, জাস্ট আমরা এই জন্য অঙ্কটা বুঝতে হবে। আমি বলেছি যে আমাদের যে 508টা ম্যাথ, এর বাইরে আসলে ম্যাথ নেই। যেগুলো আসে ওগুলো কারোর জন্য কমন না, যারা মনে করেন 10,000 20,000 ম্যাথ করবে তাদের জন্য ওগুলো কমন পড়বে না। আপনি এই বই থেকে কমন আসবে, আর সব বইয়ে মোটামুটি সেম ম্যাথগুলোই নেওয়া হয়েছে। তো দেখেন 5 × 2 = 10, 10 থেকে 4 গেলে 6 × 90 × 5। দেখেন আমরা জানি কত? 5 যায় একবার, 5 × 8 = 40, তাহলে 6 × 8 কত? 48 = 8, হাতে থাকে 4, 6 = 180। তো সেমভাবে এখানে যদি n এর যদি বলতো যে আমাদের ষড়ভুজ, তাহলে n = হয়ে যেত 7। আপনাকে জাস্ট বুঝতে হবে। এরপর বলা আছে দেখেন যে একটি ত্রিভুজের একটি কোণের মান 80 ডিগ্রি হলে অন্য দুটির অনুপাত 2:3 ছোট কোণের পরিমাণ কত? আমরা এর আগে বলেছিলাম যদি অনুপাত দেওয়া থাকে সবসময় ওগুলোকে x ধরে নেবেন, তাহলে অন্য দুটি কোণের পরিমাণ, একটার পরিমাণ 3x ও একটার পরিমাণ 2x, আর একটা দেওয়া আছে 80 ডিগ্রি, তাহলে একটা ত্রিভুজ যেটা বলছে আমরা জানি না ত্রিভুজটা কেমন হবে, অনুমান একটা আমরা ফিগার জাস্ট ড্র করে নিলাম, দরকার নেই জাস্ট বোঝার জন্য। সাপোজ এই কোণটা ধরে নিলাম 80 ডিগ্রি, এই কোণটা ধরে নেন আপনি 3x, আর এই কোণটা ধরে নিলাম 2x। তো 3টা কোণের পরিমাণ আমরা কিন্তু পেয়ে গেছি, যেটা দেওয়া আছে। এবারে অনুপাত থাকলে সবসময় x ধরে নিতে হবে। তো আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো আমার 3টা কোণ দেখেন 80 ডিগ্রি প্লাস এখানে 3x প্লাস 2x, তাহলে 3টা কোণের যোগফল আমরা নিলাম। আমরা জানি এই 3টা কোণের যোগফল কত? আমরা জানি সবসময় 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা চাই কিন্তু x এর মানটা বের করতে পারি। কীভাবে? এখান থেকে যে 5x 180 - 80, তার মানে 5x = 100। তার মানে x সমান দেখেন 5 দ্বারা 100কে যদি 5 দ্বারা ভাগ করেন 20 ডিগ্রি। তো আমরা x এর মান পেয়ে গেলাম। আমাদের বলছে ছোটো কোণটির পরিমাণ কত? দেখেন একটার পরিমাণ 80 ডিগ্রি, আর এখানে যদি x এর মানটা বসেন তাহলে কত হবে দেখেন? তাহলে 2 দ্বারা গুণ করেন, x এর মান যেহেতু 20, তাহলে 40 ডিগ্রি, আর এখানে 3x মানে 3 × 20, তার মানে 60 ডিগ্রি। আমাদের সবচেয়ে ছোটো কোণ একটা 80 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, একটা 40 ডিগ্রি, তার মানে সবচেয়ে ছোটো কোণটির পরিমাণ হইতেছে 40 ডিগ্রি। এখানে চেঞ্জ হয়ে আসতে পারে, 2টা কোণের পরিমাণ দেওয়া থাকতে পারে। তো আপনাকে সবসময় সেমভাবে করতে হবে, প্রসেস সবসময় সেম। তারপর চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি, এটা আমরা সবাই জানি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই দুইটা আমাদের মুখস্থ। তো এখানে বলা আছে দেখেন একটি চতুর্ভুজের 3টি কোণের পরিমাণ 280 ডিগ্রি হলে চতুর্থ কোণটির পরিমাণ কত? চতুর্ভুজের 3টি কোণের সমষ্টি, আমরা জানি চতুর্ভুজের কোণ আছে 4টা, তো 4টা কোণের পরিমাণ সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তার মধ্যে 3টা কোণের পরিমাণ যদি 280 ডিগ্রি হয়, তার চতুর্থ নম্বর কোণটা কত? ব্যাপারটা হচ্ছে এরকম, এটা চতুর্ভুজ, তার 4টা কোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি। আমাদের বলা আছে যদি a b c d, এখানে বলা আছে যে a b c এই 3টা কোণের সমষ্টি a + b প্লাস সি এটা দেওয়া আছে কত ডিগ্রি 280 ডিগ্রি আমাদের বলতেছে এই কোণটা কত তাহলে সম্পূর্ণ আমরা জানি কত ডিগ্রি 360 ডিগ্রি তো 360 ডিগ্রি থেকে তিনটা করে পরিমাণ যদি বাদ দেই তাহলে কিন্তু বাকি যে একটা কোণ আছে ওইটার মান পাবো তো 0 8 আছে 16 হবে 8 হলে তো 8 ডিগ্রি যেটা আমাদের বইয়ের মধ্যে দেখেন এটা বিস্তারিত আমি বললাম না খুব সুন্দরভাবে দেওয়া আছে এরপর আমরা যেহেতু বর্গক্ষেত্র মানে বর্গক্ষেত্র রিলেটেড সকল অঙ্ক করব এখন তো আমরা বর্গক্ষেত্র নিয়ে আগে একটা আলোচনা করব তারপরে আমরা বর্গক্ষেত্র রিলেটেড ম্যাথগুলো খুব ইজিলি সমাধান করব একটু বোঝার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে বর্গক্ষেত্র রিলেটেড অঙ্ক আপনি এমনিতেই পারতেছেন যত ঘুরিয়ে ফিরে যাই আসুক আমরা জানি বর্গক্ষেত্র একে বলে যার চারটা বাহুই সমান এবং কোণগুলো সমকোণ চারটা বাহুই সমান আমরা ধরলাম এই বর্গের পরিমাণ এ তাহলে এই বর্গের পরিমাণ হবে এটা হবে এটাও হবে এবং প্রত্যেকটা কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি 90 ডিগ্রি না হলে লম্ব হয়ে যায় তো এটা একটা বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এ প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ এখন বর্গক্ষেত্রে তাহলে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে বাহুর দৈর্ঘ্য এ আর আমরা একটা জিনিস দেখব এখন বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় কর্ণের দৈর্ঘ্য সূত্র হইতাছে root over কর্ণের দৈর্ঘ্য হচ্ছে root over 2a আর এটার ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক্ষেত্রফল যেটা নির্ণয় করব আমরা এটার সূত্র হইতাছে বাহু স্কয়ার একটা বাহুকে স্কয়ার করলে যা পাবো ওইটাই আর পরিসীমা এই চারটি জিনিস আমাদের জানা থাকতে হবে পরিসীমা হইতাছে যে কোনো কিছু ত্রিভুজের পরিসীমা মানে ত্রিভুজের তিন বাহুর যোগফল চতুর্ভুজের পরিসীমা চতুর্ভুজের চার বাহুর যোগফল আর বর্গক্ষেত্রের পরিসীমা হইতাছে বর্গক্ষেত্রের চার বাহুর যোগফল তো এটা একটা দুইটা তিনটা চারটা তার মানে চারটা বাহুর a প্লাস a প্লাস a এইজন্য আমরা এটা লিখি 4a এটা হচ্ছে পরিসীমা এখন দেখেন আমরা যদি এই জিনিসগুলো যদি জানি তাহলে আমরা বর্গক্ষেত্র রিলেটেড সকল অঙ্ক করতে পারবো আপনাকে বেসিক ক্লিয়ার থাকতে হবে তো দেখেন আমাদের বইয়ের অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করি এখন দেখেন কি দেওয়া আছে একটু দেখবেন খালি খেয়াল করবেন আর আমি সমাধান করে দেব একটি বর্গাকৃতি বাগানের ক্ষেত্রফল মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার হলে পরিসীমা বেড়ার দৈর্ঘ্য এখন চাইছে কি আপনি দেখেন ক্ষেত্রফল দেওয়া আছে মানে ক্ষেত্রফল কি বলছিলাম কোনো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হলে তার ক্ষেত্রফলের সূত্রটা ছিল a স্কয়ার এটা তো ছিল কোন বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া হয় ক্ষেত্রফল a স্কয়ার তাহলে এই ক্ষেত্রফলের মান দেওয়া আছে কত 900 তাহলে a স্কয়ার সমান 900 দেওয়া আছে এখান থেকে আমাদের বলছে পরিসীমা পরিসীমার সূত্র কি বলছিলাম একটাকে বলছিলাম যে 4a পরিসীমাটা হবে চার বাহুর যোগফল তার মানে আমাদের a এর মানটা লাগবে এখান থেকে কার মানটা লাগবে a এর মানটা তো আমরা a এর মানটা যদি বের করি তাহলে এটা আমরা লিখতে পারি এইভাবে 900 তো এখন দেখেন 900 কে আমরা লিখতে পারি 30 × 30 যেটা বড় করলে তাহলে দুইটা থেকে একটা চলে আসবে 30 এটা কার মান a এর মান পেয়ে গেলাম আমরা 30 তো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কত একটাকে বললাম যে 4a তো 4 × 30 তার মানে কত 3 × 4 = 12 এখন যাই আসুক ঘুরিয়ে ফিরিয়ে আপনি তো পারবেন যেখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে আমরা জানি ক্ষেত্রফল a স্কয়ার a স্কয়ার মান দেওয়া আছে 900 তো এখান থেকে আমাদের পরিসীমা নির্ণয় করতে হলে পরিসীমার সূত্র কত 4a তো 4a নির্ণয় করতে আমাদের a এর মানটা লাগবে এখান থেকে a এর মানটা নিয়ে বসিয়ে দিলাম তো বইয়ের মধ্যে দেখেন সেম ভাবে দেওয়া আছে পরের অঙ্কটা দেখব মজার বিষয় হইতেছে দেখেন বর্গক্ষেত্র রিলেটেড কত অঙ্ক মানে আমরা বলছি কেন আমাদের 508টা ম্যাথ করলে আপনার হবে একটা অঙ্ক কিভাবে আসতে পারে প্রত্যেকটা নিয়ম আমাদের এখানে দেওয়া আছে এর বেশি আপনার করার দরকার নেই কিন্তু বুঝে বুঝে করতে হবে দেখেন একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ওই বর্গের ক্ষেত্রফল কত দেখেন এখানে চাইছে ক্ষেত্রফল তাহলে আমাদের দেওয়া আছে কত জাস্ট দেওয়া আছে যেটা লেখবেন আমাদের কর্ণের দৈর্ঘ্য আমরা কি বলছিলাম √2a বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র ছিল √2a এটা দেওয়া আছে আমাদের 4√2 এটা আমরা লিখে ফেললাম তো আমাদের বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত তাহলে বের করতে হবে ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কত a স্কয়ার তার মানে a স্কয়ার নির্ণয় করতে হবে তো এখন দেখেন এখানে √2 আছে এখানে √2 আছে বাদ দেওয়া যায় তার মানে a সমান কত 4 তাহলে আমাদের a স্কয়ার মান বের করতে হবে তো এখানে আপনি a স্কয়ার করে দিন এটা a স্কয়ার যেহেতু ক্ষেত্রফল এটা যদি a স্কয়ার করেন তাহলে এর পাশেও a স্কয়ার তার মানে 16 তো দেখেন আমি বলেছিলাম আপনাকে বেসিক ক্লিয়ার থাকতে হবে ম্যাথ আসলে খুব ইজি একটা সাবজেক্ট এরপর দেখেন আমরা প্রতিটা অঙ্ক কিন্তু দেখেন আমাদের বইয়ের মধ্যে কিন্তু সেম ভাবে দেওয়া আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলে কর্ণ √2 এর শর্ত মতে এটা তো এইভাবে এরপরে যেটা আছে দেখেন যে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 5 ফিট ওয়ার ক্ষেত্রফল কত এখন খেয়াল করেন যে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 5 ফিট হলে ফিট আকার দেওয়া আছে ওর ক্ষেত্রফল আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কত বাহু স্কয়ার মানে a স্কয়ার তো এটা ছিল আমাদের কত বাহুর দৈর্ঘ্য a তাহলে a এর মান দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য যেটা a দেওয়া আছে 5 তো এটা স্কয়ার করে তো 25 তো এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা বিভিন্ন চাকরির পরীক্ষা আসে। তারপরে যেটা আছে আমরা এটা করব, দেখেন যে একটি বড় ক্ষেত্রের পরিসীমা 120 ফুট হলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত। তো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা কি বলছিলাম বলেন, যে 4a বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4a, এটা দেওয়া আছে 120, তাহলে a সমান কত হবে 120/4, তাহলে হবে 3×4=12, 30 এইটা। তো আমাদের বলা আছে যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত, তার মানে a এর মান চাইছে, তো a এর মান বের হয়ে গেছে। দেখেন বর্গক্ষেত্রের রিলেটেড এর বাইরে আর কোনো অঙ্ক আসে না, আপনার এর বাইরে আর কোনো অঙ্ক আসে না। আমরা যেগুলো দেখলাম আপনার এই নিয়মগুলো জানতে হবে, ঘুরিয়ে ফিরে আসবে, সংখ্যাগুলো চেঞ্জ হয়ে আসতে পারে, কিন্তু আপনার যে বেসিক ক্লাস থাকে আপনি পারবেন। লাস্ট যে অঙ্কটা আছে আমরা এটা করাবো, দেখেন 435 নম্বর যে অঙ্কটা, চতুর্ভুজের 4 কোণের অনুপাত এত হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রি। এটা বিভিন্নভাবে করতে পারি। চতুর্ভুজের আমরা জানতাম 4 কোণের সমষ্টি কত ডিগ্রি, 360 ডিগ্রি চতুর্ভুজের ক্ষেত্রে। তো আমরা যদি অনুপাত আকার থাকলে এগুলো এক্স আকার ধরতে নিতে হয়, তাহলে প্রথম বাহু এক্স, দ্বিতীয় বাহু 2x, তৃতীয় বাহু 2x, আর তৃতীয় বাহু প্রত্যেকটার সাথে একটা করে এক্স নিয়ে নিলাম। তো 4টা বাহু আমরা ধরে নিলাম, এই 4টা কোণের পরিমাণ। চতুর্ভুজের কোণের অনুপাত হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত, 4 কোণের অনুপাত আমরা ধরে নিলাম। তো 4 কোণের আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি, 4টা কোণ যদি যোগ করি তাহলে তার মান হবে 360 ডিগ্রি, এটা আমরা জানি। তো এখানে কত এসেছে দেখেন 3, 5, 7, 8, 8x = 360 ডিগ্রি বা x = 360, নিচে হচ্ছে a। যদি আমরা কাটাকাটি করি দেখেন 4×8=32, তো এটা যাবে 4×8=32, থাকতেছে 5×8=40, তো 45 ডিগ্রি। তো এগুলো যদি চেঞ্জ হয়ে আসে অনুপাত, আপনার তো কোনো সমস্যা নেই, এই অনুপাতগুলো চেঞ্জ হয়ে আসতে পারে, এটা কোনো ব্যাপার না। তো আমরা বলে আপনারা অনেকের কাছে মনে হয় যে জ্যামিতির অঙ্কগুলো খুব কঠিন লাগে, আসলে কিন্তু কঠিন না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর বলবো যে আরেকবার একটা কথা বলবো যে আমাদের 508টা ম্যাথ আপনি আগে কনফার্ম করেন যে আমি পারি, যারা ম্যাথে উইক তারপরে আপনি বাকি ম্যাথ করেন, অনেক ম্যাথ করেন কোনো সমস্যা নাই, বাট এই ম্যাথগুলোই পরীক্ষা আসে, আপনাকে এগুলো করতেই হবে। প্রাইমারি নিবন্ধন 2য়, 3য় শ্রেণী চাকরিতে মোটামুটি আপনি 100% কমন পাবেন আমাদের এই ম্যাথগুলো যদি আপনি খুব ভালোভাবে করেন। শুধু আইবিএ কোশ্চেন করলে ওইখানে পাবেন না, কারণ ওরা ম্যাথ কঠিন করে, সবার জন্যই কঠিন হলে। আর ব্যাংকেতে আমাদের ম্যাথগুলো ব্যাংক রিলেটেড না, কারণ ব্যাংক রিলেটেড ম্যাথ একটু হার্ড টাইপের হয়। আর আমাদের যে বাকি যে বইগুলো ওগুলো আপডেট সম্পর্কে একটু বলি, যেটা হইতেছে জব রিটেন ম্যাথ, যে কোনো সরকারি চাকরি যেহেতু রিটেন পরীক্ষা হয়, রিটেনের জন্য আমাদের হচ্ছে জব রিটেন ম্যাথ, এটা তো মার্চের 10-12 তারিখে আপনি পাবেন এটা। তারপরে জব ডাইজেস্ট, এটা হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ। আসলে 2য়, 3য় শ্রেণীর নিবন্ধন প্রাইমারির জন্য এত বেশি পড়তে হয় না, বা মন্ত্রণালয়ের জবের জন্য। তো আমাদের জব ডাইজেস্টটা আপনি পাবেন বাংলা, তারপরে বাংলা গ্রামার, বাংলা সাহিত্য, ইংরেজি ফার্স্ট পেপার, ইংরেজি গ্রামার, ইংরেজি সাহিত্য সহ পাবেন, আর কম্পিউটার, সাধারণ বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, আর বিজ্ঞান। প্রত্যেকটা পার্টি আপনি একটা বই, ছোট্ট একটা বই পেতেছেন, এর বাইরে আপনার কিছু পড়তে হবে না নিবন্ধন প্রাইমারি বা অন্যান্য সরকারি চাকরির জন্য। জাস্ট 2য়, 3য় শ্রেণীর সিলেবাস অনুযায়ী বিশেষ কিন্তু অনেক বেশি পড়তে হয়, অনেক বেশি সিলেবাস, বাট এখানে সিলেবাস খুবই শর্ট আর খুবই ছোটো আকারে দেওয়া হয়েছে যা আসে পরীক্ষায়। আর জব ইংলিশ, যাদের ইংলিশের প্রবলেম অনেকে বলছে না, তো আমাদের জব ইংলিশ বইটা খুব সুন্দরভাবে সাজানো হইতেছে, যেগুলো 2য়, 3য় শ্রেণীর নিবন্ধন প্রাইমারির জন্য। অনেক বড় বই না, ছোটো বই, চাইলে আপনারা জব ম্যাথের মতো খুব সহজে শেষ করতে পারবেন, একটা তৃপ্তি পাবেন। আর যারা জব ম্যাথ বইটা অনেক ভালো চলতেছে আপনাদের দোয়ায় বা ভালোবাসায় কমন পড়তেছে, যারা জব ম্যাথ বইটা অনলাইনে নিতে চান বা কুরিয়ার নিতে চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন 01913750815, মিরপুর 10, জনা বুক হাউস। আর অথবা আমাদের ফার্স্ট কমেন্টে দেখেন প্রত্যেকটা লাইব্রেরির নাম দেওয়া আছে, কোথায় কোথায় পাওয়া যায়, আপনারা চাইলে ওইখানেও যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।